নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। পাকিস্তান আসলে পাস্তুদের হটাতে চাইছে, কারণ তাদের জমি ব্যবহার করে পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালাতে চায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। এভাবেই পাক সরকারকে চ্যালেঞ্জ করলেন এক পাস্তুর নেতা। আন্তর্জাতিক সীমান্ত টপকে 4 থেকে 6 জঙ্গির ভারত অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। সাম্বা সেক্টরে বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের ডায়ারি ক্যালেন্ডারে গান্ধীর ছবি সরিয়ে প্রধানমন্ত্রীর ছবি বসানোর পক্ষে যুক্তি হাজির করে বিতর্কে জড়ালেন হরিয়ানার বিজেপি সরকারের মন্ত্রী অনিল বিজ। এখনই নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুণেই সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকম জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকম জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। চরম অস্বস্তিতে নওয়াজ শরিফ সরকার। পাকিস্তান আসলে পাস্তুনদের হটাতে চাইছে, কারণ তাদের জমি ব্যবহার করে পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালাতে চায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। এইভাবে পাক সরকারকে চ্যালেঞ্জ করলেন এক পাস্তুন নেতা। চরম অস্বস্তিতে নওয়াজ শরিফ সরকার। পাকিস্তান আসলে পাস্তুনদের হটাতে চাইছে, কারণ তাদের জমি ব্যবহার করে পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালাতে চায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। এভাবে পাক সরকারকে চ্যালেঞ্জ করলেন এক পাস্তুন নেতা। ওমর খাট্টারের মতো
পাশতুন নেতার দাবি পাক সেনা তাদের বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস করেছে। শত ও ওয়াজিরিস্তান এলাকার মহিলাদের অপহরণ করে লাহোরে নিয়ে গিয়ে চলছে যৌনদাসী বানানোর প্রক্রিয়া। সংবাদ সংস্থা ANI কে খাট্টাক জানিয়েছেন যে ঘরবাড়ি ভাঙা লুটের পাশাপাশি পাক বাহিনীর হাতে চলছে নির্বিচারে ধর্ষণ। পাকিস্তানের এই অত্যাচারের হাত থেকে বাঁচাতে প্রায় 500,000 পাশতুন আফগানিস্তানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি এই উদ্বাস্তুর নেতার। নিজেদের কিভাবে অত্যাচারিত হতে হচ্ছে সেটা জানানোর পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ কর্মসূচির কথাও জানিয়েছেন খট্টাক। খুব শীঘ্রই তাদের সশস্ত্র বাহিনী পাশতুন লিবারেশন আর্মি যে পাক সরকারের বিরুদ্ধে লড়াইতে নামছে সে কথা পত্রের সঙ্গে জানিয়েছেন নেতা। তবে পাকিস্তান যে পাশতুনদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে সে আশঙ্কাও শোনা গেছে উমর খট্টাকের কথায়, আর সে কারণে অবশিষ্ট বিশ্বের সাহায্য চেয়েছেন তারা। And when they were doing operation in Swat in Waziristan, they took a lot of young girls, and there are proof and evidences, and people of the areas are talking about this. So, bahut zulm karte hain. Atay army ke dress mein koi nahi aata, army hi hai. Wo ek gaon nahi, kai gaon unhone mukammal taur par bulldoze kiye hain. Bazaar unhone loot li hain, bulldoze kiye hain. لڑکیوں کو یہ لے جاتے ہیں, ریپ کر جاتے ہیں اور کارپیٹ بمبنگ کرتے ہیں, ہیوی ویپنز یوز کرتے ہیں پشتونوں کے خلاف. تو اس وجہ سے ایک بہت بڑی کیٹاسٹرافی ہے ادھر, اس وجہ سے وہ 2 million پیپل آر ڈسپلیس دیئر. بہت بڑی کیٹاسٹرافی ہے, اٹس دا بگیسٹ ہیومن ٹریجڈی ان دس ریجن. بیرو رپورٹ, خبر تریپورہ. আন্তর্জাতিক সীমান্ত টপকে 4-6 জন জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হল BSF. সাম্বা সেক্টরে গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে, পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হয়েছে বাকিরা। আন্তর্জাতিক সীমান্ত টপকে 4-6 জন জঙ্গির ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল BSF. সাম্বা সেক্টরে BSF এর গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে, পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হয়েছে বাকিরা। গোয়েন্দা সূত্রে খবর, সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে সতর্ক হয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনা নজরদারি বেড়েছে, যে কোনো মুহূর্তে আরও একটি সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা করছে তারা। পাকিস্তানে এখনও 12টি জঙ্গিদের লঞ্চপ্যাড সক্রিয় রয়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। এগুলিতে ঘাঁটি গেড়েছে প্রায় 300 জঙ্গি, সুযোগ পেলেই এদেশে ঢোকার চেষ্টা করবে তারা। অনুপ্রবেশের পর ভারতের যেসব এলাকায় এসব জঙ্গিদের গ্রহণ করা হবে সেগুলিও চিহ্নিত করা গেছে। গোয়েন্দারা জানাচ্ছেন, নিয়ন্ত্রণ রেখা টপকে সেনা যে সার্জিক্যাল স্ট্রাইক চালায় তাতে রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে জঙ্গি গোষ্ঠীগুলি। পাশাপাশি জম্বুর রাজৌরিতে একটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে সেনা, এখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, AK-56 রাইফেল, রকেট প্রপেলড গ্রেনেড, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, লাইট মেশিন গান, মর্টার বম্ব, প্রচুর গোলাবারুদ ইত্যাদি। সেনা জানিয়েছে 4-5 দিন ধরে রাজৌরি, সুরানকোট, ম্যানধার, মান্ডি, থানামান্ডি এলাকা ঘুরে ফেলেছে তারা। পাশাপাশি পাহাড় ও জঙ্গলের দুর্গম এলাকায় ঘুরে ঘুরে জঙ্গিদের সন্ধান চলছে। তল্লাশির সময় জঙ্গিদের এই ঘাঁটির খোঁজ মিলেছে। আকনুরের কেরিবাট্টাল এলাকায় GRDF ছাউনিতে জঙ্গি হামলার আগে থেকেই রাজৌরি জেলায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সতর্কবার্তা ছিল। জঙ্গি হামলায় 3 শ্রমিকের মৃত্যুর পর গোটা এলাকায় সেনা ও নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি চলছে। That the necessity to surgical for conduct of surgical strikes in the future should not arise. But if that offer of peace and tranquility is not reciprocated in an appropriate manner or in the manner in which we are offering that offer, then this method of execution of operations will continue. पहले तो अपने जितने भी जो जवान मौजूद रहते हैं, क्योंकि इस सर्दी का समय है, तो हमने वो सब ज़रूरतों का ध्यान रखा है, जिसके कारण वो सीमा पर जब वह तैनात रहें तो वो थोड़ा कंफर्टेबल फील करें। और दूसरा, जितने भी हमारी सर्विलेंस इक्विपमेंट्स हैं जिनको विंटर में हमने थोड़ा इंटेंसीफाई किया है, उसके अलावा जो फिज़िकल एक्टिविटीज़ होती हैं लगातार, वो फिज़िकल एक्टिविटीज़ हमने बढ़ाई है कि अगर कहीं पे मौसम के कारण, फॉग के कारण या दूसरी चीज़ों के कारण, अगर मान लो कभी आपको दूर तक दिखाई नहीं देता है, तो फिज़िकल एक्टिविटीज़ लगातार रहने से कोई भी ऐसा मौका नहीं दिया जाएगा जिससे कोई भी आतंकवादी या और व्यक्ति सीमा के पार से कुछ कोशिश करे नज़दीक फेंस के आने की।
पिछली रात रात को 9 बजे जो BSF के जो ट्रूप्स नाका माउंट्स में जो फैंस के साथ हैं उन पर डिप्लॉयड थे और उन्होंने देखा कि अंतर्राष्ट्रीय सीमा के जस्ट नज़दीक पाकिस्तान साइड में थोड़ी जो अनयूटिलाइज्ड ऊंची नीची ज़मीन है उसके पीछे करीब 4 से 5 आदमी के छुपे हुए नज़र आए और उस पर लगातार नज़र रखी गई और उसके बाद देखा गया कि उनमें से एक आदमी है उसने वहाँ से निकलकर जो थोड़ी अनडुलेटेड ग्राउंड थी उसका फ़ायदा उठाते हुए वो फेंसिंग की तरफ बढ़ा और उसके बाद अलर्ट BSF ट्रूप्स ने 2 वार्निंग शॉट्स उसकी तरफ फायर किए तो वहाँ से वो दूसरी तरफ दौड़ निकला और उसी समय जो 4 आदमी जहाँ संदिग्ध अवस्था में थे उनकी तरफ से ऑटोमेटिक वेपन से जो नाका माउंट्स थे उन पर फायर किया गया। सो फिर सभी नाका माउंट ने कोऑर्डिनेटेड फायर किया और इस इंट्रूडर को मार गिराया। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের ডায়েরি ক্যালেন্ডার থেকে গান্ধী ছবি সরিয়ে প্রধানমন্ত্রীর ছবি বসানোর পক্ষে যুক্তি হাজির করে বিতর্কে জড়ালেন হরিয়ানার BJP সরকারের মন্ত্রী অনিল বিজ। এটা ওর নিজের ধারণা, এর সঙ্গে কোনো যোগ নেই দলের। মহাত্মা গান্ধীর চেয়ে বড় ব্র্যান্ড নরেন্দ্র মোদী এহেন মন্তব্যের মাধ্যমে খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের ডায়েরি ক্যালেন্ডার থেকে গান্ধীর ছবি সরিয়ে প্রধানমন্ত্রীর ছবি বসানোর পক্ষে যুক্তি হাজির করে বিতর্কে জড়ালেন হরিয়ানার BJP সরকারের মন্ত্রী অনিল বিজ। মনোহরলাল খাট্টার সরকারের এই মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের দায় নিতে নারাজ BJP। ওটা ভিজের নিজস্ব অভিমত, দলের নয় বলে জানিয়ে দিয়েছে তারা। দলীয় মুখপাত্র শ্রীকান্ত শর্মা বলেছেন, অনিল ভিজের মন্তব্যের কড়া নিন্দা করছে BJP। মহাত্মা গান্ধী আমাদের আইকন, এমনকি খোদ মুখ্যমন্ত্রী খাট্টার পর্যন্ত বলেছেন এটা ওর নিজের ধারণা, এর সঙ্গে কোনো যোগ নেই দলের। চাপে পড়ে কয়েক ঘন্টার শোরগোলের পর মন্তব্য প্রত্যাহার করে নিয়েও ভিজ সাফাই দেন, কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। মহাত্মা গান্ধী সম্পর্কে যা বলেছি তা একান্ত নিজস্ব মত আমার, তবে কেউ যাতে এতে দুঃখ না পান সেজন্য মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। এদিন হরিয়ানা BJP-র সামনের সারির ওই নেতা তথা গুরুত্বপূর্ণ মন্ত্রী খাদি কমিশনের 2017-এর ডায়েরি ক্যালেন্ডার থেকে চরকা কাটায় মগ্ন মহাত্মা গান্ধীর চেনা ছবি সরিয়ে মোদীর চরকায় বসা ছবি লাগানোকে কেন্দ্র করে চলতি বিতর্কে সংযোজন করেন গান্ধীর ছবি হাঁটিয়ে মোদীর ছবি বসিয়ে ভালোই হয়েছে, মোদী ব্র্যান্ড হিসাবেও আরও ভালো, এমনকি খাদিকে জনপ্রিয় করতে গান্ধীর ভূমিকাকে নস্যাৎ করেও তাকে বলতে শোনা যায় যেদিন থেকে গান্ধীর নাম জুড়েছে আর খাদি শিল্প মাথা তুলে দাঁড়াতে পারেনি, তার অবনতি হয়েছে। দেশের নোটে গান্ধীর ছবি বসানোর জন্য টাকার দামের পতন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। ওর জব সে খাদিকে সাথ গান্ধী কা নাম জুড়তা রা, গান্ধী খাদি উঠি নি সকে, খাদি ডুব গই। মহাত্মা গান্ধী কা এসা নাম হ্যাঁ নোট কে উপর চিপক গিয়া, জিস দিন সে উস দিন সে নোট কি ডিভ্যালুয়েশন হো গই। তো আচ্ছা কিয়া হ্যায় কি গান্ধী কা হটা কে মোদী কা লগায়া, মোদী জ্যাদা বেটার ব্র্যান্ড নেম হ্যায় ওর মোদী কা লগনে সে 14% জো হ্যায় সেল বড়ি হ্যায়। সব আপ কি সরকার মে অভি নয়ে নোট ছপে হ্যায় তব জো হ্যায় ও গান্ধী জি কো কিউ নি হটায়া গিয়া ওয়াহাঁ সে। পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেস মুখপাত্র RS সুরজেওয়ালা বলেন, BJP-র নেতা মন্ত্রীদের মুখ থেকেই এমন আপত্তিকর অর্থহীন কথা বেরোতে পারে। প্রাইম মিনিস্টার কি খাদি মে আপকো বতানা চাহুঙ্গা কি পিছলে 10 সালো কা আগার আপ রেকর্ড উঠা কে দেখে তো খাদি কে সেল মে 2% সে 7% কা হি बढ़त होती थी, लेकिन पहली दफे 2015-2016 में प्रधानमंत्री की अपील के बाद 34% का जो है जंप। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। আবারও নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো
রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গোড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণের স্বর্ণকম জুয়েলার্স, আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। থাইল্যান্ডে শিশুদের জন্য সামরিক বাহিনীর এক এয়ার শো চলাকালে একটি যুদ্ধবিমান আকাশে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। শনিবারে ওই দুর্ঘটনায় বিমানটির পাইলট নিহত হন। থাইল্যান্ডে শিশুদের জন্য সামরিক বাহিনীর এক এয়ার শো চলাকালে একটি যুদ্ধবিমান আকাশে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। শনিবারের এই দুর্ঘটনায় বিমানটির পাইলট নিহত হন। থাইল্যান্ডের বার্ষিক শিশু দিবসে এই এয়ার শো হয়। দেশের দক্ষিণাঞ্চলে হাত ইয়ারের বিমানবন্দরে এসো দেখ অনেক পরিবার সেখানে জড়ো হয়। ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের রানওয়ের কাছে এয়ার শো দেখানোর সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে ভয়ঙ্কর ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কংচিপ ত্রান্ত্রাভানিক বার্তা সংস্থা AFP-কে বলেন, এই দুর্ঘটনায় এক পাইলট নিহত হয়েছে। বিধ্বস্তের কারণ জানতে তদন্ত চলছে। দেশটির প্রধানমন্ত্রী পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হাজার হাজার মানুষের মিলনের আনন্দে মেতে উঠেছে বোরতলির মকর সংক্রান্তির মেলা। এই মেলা উপলক্ষে জাতি উপজাতি সকল অংশের লোকদের উপচে পড়ে ভিড় ছিল। হাজার হাজার মানুষের মিলনের আনন্দ, পুণ্যস্নান আর পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মধ্য দিয়ে সাঙ্গ হল সোনামরা বোরতলির মকর সংক্রান্তির মেলা। রাতে পাহাড়ি অংশের মানুষের উপচে পড়া ভিড় ছিল, দিনের আলো ফুটতেই তুলনামূলকভাবে বাঙালিদের ভিড়। রাতভর চলে কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান। গুমতির উৎসমুখ তীর্থমুখের মকর মেলার পরে গুমতির অববাহিকার বোরতলি মেলা স্থান। মেলা প্রাঙ্গণের পার্শ্ববর্তী গুমতির ঘাটে রাত থেকে সকাল পর্যন্ত চলছে পুণ্যস্নান, পিতৃতর্পণ। পিতৃতর্পণের মাহাত্ম্য তুলে ধরে এক পুরোহিত বলেন, পুত্রের কর্ম জীবিত থাকাতে মা বাবার সেবা যত্ন করা, আর মৃত্যুর পর ভূমিপূজন দেওয়া, আর গয়াতে পিণ্ড দান করা, এই নিয়ে একমাত্র পুত্রের কর্ম। বলা হয় যারা অর্থহীন তারা একমাত্র এই গয়া ঘাটেই পিণ্ডদান করেন, আর যাদের অর্থ আছে তারা গয়াতে বৃন্দাবনে কাশীতে গিয়ে পিণ্ডদান করেন। আর রাত্রেবেলা ট্রাইবেলেরা করতে আসেন, আর দিনেবেলা বাঙালিরা করতে আসেন। খুব সুন্দরভাবে আমাদের এই ঘাটে নিয়ম শৃঙ্খলা অনুসারে কর্ম হয়। এদিকে
মেলায় দোকান নিয়ে আসা ব্যবসায়ীরা জানায়, রাতের প্রচণ্ড ঠান্ডার কারণে দুদিন ব্যাপী এই মেলায় প্রথম দিন রাতে অন্য বছরের তুলনায় ভিড় কিছুটা কম ছিল। আবার অনেকেই বিক্রি বাটা নিয়ে ছিলেন মিশ্র প্রতিক্রিয়া। বিক্রি কেমন? বিক্রি একদম বাজে। হ্যাঁ, লোক কমেছে, শীতেরিয়া বিক্রি কমেছে। সব মিলিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হলো সোনামড়ার বটতলির মকর সংক্রান্তি মেলা। টুটন চৌধুরী, রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর মহকুমা প্রশাসনের এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গৌরনগর ও চণ্ডীপুর ব্লকের যৌথ উদ্যোগে শিবতীর্থ অনুকোটিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মকর সংক্রান্তি মেলা। এই মেলার উদ্বোধন করেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইউনুস মিয়া খাদিম। কৈলাসহর মহকুমা প্রশাসন, তথ্য সংস্কৃতি দপ্তর এবং গৌরনগর ও চণ্ডীপুর ব্লকের যৌথ উদ্যোগে শৈবতীর্থ অনুকোটিতে শুক্রবার থেকে শুরু হল মকর সংক্রান্তি মেলা 2017। চলবে দুদিন ব্যাপী। শুক্রবার মেলার উদ্বোধন করেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইউনুস মিয়া খাদিম। ঐতিহ্যবাহী এই মকর সংক্রান্তি মেলায় রাজ্য এবং বহিরাজ্যের বহু পুণ্যার্থীরা অংশ নেয়। সারা রাত জেগে থেকে সংক্রান্তির দিন ভোরবেলা পবিত্র সুহায় স্নান করে পূজার্চনা করেন। মকর সংক্রান্তি মেলায় বেশিরভাগ উপজাতি অংশের মানুষরাই মেলাতে উপস্থিত হন। এবছরও পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায় মেলা প্রাঙ্গণে। চিরাচরিত শান্তি সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েই আলোচনা শেষ করেন উদ্বোধক তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইউনুস মিয়া খাদিম। পিকনিকের জন্য এসেছেন, এটা আলাদা বিষয়, কিন্তু অসংখ্য পর্যটক তখন এখানে এসেছেন। একটা বাজারের মতো অনুকূটিটা ওই দিন আমি যা দেখলাম, প্রতিদিন এভাবে লোক এখানে আসছে, কিন্তু তার আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এটা এখন পর্যন্ত সঠিকভাবে গড়ে উঠছে না। এটা আছে কিন্তু 20 বছর আগে যেভাবে ছিল এভাবে না, অনেকটা ডেভেলপ হয়েছে, কিন্তু যেভাবে হওয়ার কথা এটা হচ্ছে না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আপনারা একটা পরিকল্পনা গ্রহণ করে কাজ করুন, আমরা বারবার বলছি। যার জন্য আমি ছুটে আসি এখানে যতটা পারা যায় এটাকে ডেভেলপমেন্ট করার জন্য, এবং এটা যাতে ফার্দার ড্যামেজ না, এবং এটার জন্য বিশেষজ্ঞ মহলের সঙ্গেও অনেক কথোপকথন চলছে। যেভাবে আমাদের এটা আজকে আপনারা দেখেছেন কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেছে, আমার ভয় হয় কখন যে ভূমিকম্প হয়ে কখন কোন পাথরটা ছুটে যাবে সেটা নিয়েই এখন থিঙ্কিংটা সবচেয়ে জোরালো থিঙ্কিং করা হচ্ছে। শুধু আর্কিওলজি নয়, সমস্ত ত্রিপুরাবাসী, কৈলাসহরবাসী তো অবশ্যই করবে, সমস্ত ত্রিপুরাবাসী, কারণ এটা শুধু কৈলাসহরের সম্পদ নয়, এটা অল ওভার ইন্ডিয়ার সম্পদ, এটা আমাদের ত্রিপুরার গর্ব। অনুকুটির মতো এমন একটা জায়গা, আমি নর্থ বিভিন্ন জায়গায় যে আমাদের 83টা মনুমেন্ট আছে, সেই 83টা মনুমেন্টের মধ্যে আমি মনে করি অনুকুটি একটা বিশেষ উল্লেখযোগ্য স্থান। মেলায় দুদিন ব্যাপী চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর বাবুরবাজার এলাকায় অবস্থিত সোনাগাছি প্যাক্সের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে। শনিবার প্রায় 3 ঘন্টা পর্যন্ত ইলেকশন অফিসারকে ঘেরাও করে রাখে কংগ্রেস সমর্থিত প্যাক্সের শেয়ার হোল্ডাররা। কৈলাসহর বাবুরবাজার এলাকায় অবস্থিত সোনাগাছি প্যাক্সের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমতঙ্গে। শনিবার প্রায় 3 ঘন্টা সকাল 11 থেকে দুপুর 1:30 পর্যন্ত ইলেকশন অফিসারকে ঘেরাও করে রেখেছিল প্যাক্সের কংগ্রেস সমর্থিত শেয়ার হোল্ডাররা। নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। শাসক দলের মদতে প্যাক্সের ম্যানেজার ভোটার লিস্ট প্রকাশ না করে, কোনো প্রকার প্রচার না করে দলীয় মুখপাত্র বিক্ষিপ্ত প্রকাশ করে নির্বাচন করতে চেয়েছিল বলে অভিযোগ করেন বদরুজ্জামান। তাই আজকে ম্যানেজার এবং ইলেকশন অফিসারকে ঘেরাও করেছিল। পরবর্তী সময়ে ইলেকশন অফিসার লিখিত দিলে পরে ঘেরাও মুক্ত হন এবং নির্বাচনী প্রক্রিয়া বাতিল ঘোষণা দেন। বাবুরবাজার দলীয় অফিসে এসে সাংবাদিক সম্মেলন করে বদরুজ্জামান জানান, কিন্তু সেটা ভয়েস পাবলিসিটি করা হয়নি, মাইকিং এর মাধ্যমে সমিতির শেয়ার হোল্ডারদের অবগত করার কথা, কিন্তু কোনো মাইকিং করা হয়নি। সময় ত্রিপুরার বহুল প্রচারিত দেশের কথা পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দেখিয়া সমিতির অফিস গৃহে 9/1/2017 আমরা উপস্থিত হই এবং ভোটার লিস্ট এবং নমিনেশন পেপারটা আমরা দাবি করি। আমরা 10 তারিখ বেলা 10:00 সময় কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা এখানে নমিনেশন পেপার গ্রহণ করার জন্য এবং ভোটার লিস্টের
কপি পাওয়ার জন্য উপস্থিত হইলে সমিতির ম্যানেজার আমাদেরকে একটু অপেক্ষা করতে বলেন যে ইলেকশন অফিসার নমিনেশন পেপারের কপি এবং ভোটার লিস্টের কপি নিয়ে আসছেন। সকাল দশ ঘটিকা থেকে বেলা বারো ঘটিকার মধ্যে সেই নমিনেশন পেপার গ্রহণ করার কথা, কিন্তু বিকাল চারটা পর্যন্ত আমরা সমিতির অফিস গৃহে ম্যানেজারের সম্মুখে আমরা বসে থাকি, কিন্তু ইলেকশন অফিসার না আসায় আমরা খুব প্রকাশ করি এবং কিছুটা উত্তেজনা এখানে দেখা দেয়। দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতাল শান্তির বাজারে অবস্থিত। এই হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে লোকজন চিকিৎসার জন্য আসেন, কিন্তু মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের জন্য নাজেহাল রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা। মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের জন্য নাজেহাল রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা। দক্ষিণ ত্রিপুরার জেলা হাসপাতাল শান্তির বাজারে অবস্থিত এই হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে লোকজন চিকিৎসার জন্য আসেন। যাদের কাছে টাকা বেশি থাকে তারা টাকার বিনিময়ে কোয়ার্টারে গিয়ে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে নেন, কিন্তু গরিব অংশের মানুষ আউটডোরের অপেক্ষায় থাকে, কিন্তু দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাবার সময় হলে হাসপাতালে মেডিসিন রিপ্রেজেন্টেটিভরা হানা দেয়। তাদের ব্যবসার জন্য রোগীকে অবহেলা করে ডাক্তারের রুমে প্রবেশ করে দিনের অধিকাংশ সময় কেড়ে নিচ্ছে তারা। এতে মমূর্ষ রোগীরা তাদের রোগ নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। শান্তিরবাজার জেলা হাসপাতালে নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ডও নিয়োগ করা হয়েছে, কিন্তু দিনের পর দিন এইভাবে মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের দ্বারা যে পরিমাণ রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের দিকে গার্ডদের বিন্দুমাত্র খেয়াল নেই। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের জন্য সময় না পেয়ে রোগীরা তাদের দুঃখ কষ্ট নিয়ে ঘরে ফিরে যেতে হয়, কারণ আউটডোরের সময় শেষ হয়ে গেলে ডাক্তারবাবুরা তাদের অফিস কক্ষ ত্যাগ করেন। আগেই ঢুকে ওরা লাস্টে আসতে পারে, কিন্তু ওরা আগেই ঢুকে খানে। মোটামুটি রোগীর লাইন ছিল ওখানে? হ্যাঁ, অনেক রোগীর লাইন ছিল। ডাক্তারকে আজকে সময় মতো এসেছে? হ্যাঁ, ডাক্তার মোটামুটি টাইম ঠিকই আছে ডাক্তারের, কিন্তু রিপ্রেজেন্টেটিভের জন্য ডাক্তার কিছু করতেই পারে না। দেখা যাচ্ছে রোগী অনেক লাইনে দাঁড়িয়ে আছে। প্রতিদিন বেশিরভাগ সময় মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের দ্বারা শেষ হয়ে যায়। কল্যাণপুরে পৌষ সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন গ্রামে পালন করা হয় মকর সংক্রান্তির অনুষ্ঠান। কচিকাছা থেকে বৃদ্ধরা সকলেই সকালে বনভোজন করে স্নান সেরে বুড়ি ঘরে আগুনে শরীর গরম করে রাখে। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যেই একটি হচ্ছে পৌষ সংক্রান্তি, আর এতে কোনো খামতি নেই বাঙালিদের ঘরে ঘরে। পৌষ সংক্রান্তিতে নানা অনুষ্ঠান পালিত বাঙালিদের ঘরে, আর একই দৃশ্য কল্যাণপুর এলাকায়ও। কল্যাণপুরের বিভিন্ন গ্রামে গ্রামে বুড়ির ঘর পোড়ানো এবং সকালে কচিকাচাদের স্নানসহ গ্রামে গ্রামে কীর্তন নিয়ে সবই বেরিয়ে পড়েন সকাল সকাল। পুকুরে কচিকাচারা শীতের সকালে স্নান করেই বুড়ির ঘরে আগুনে শরীর গরম, সবটাতেই যেন একটা বাড়তি আনন্দ, বাড়তি উচ্ছ্বাস। পূর্বপুরুষদের নিয়ম রীতি মেনেই আগের দিন রাত্রিতে বুড়ির ঘরে পিকনিক খাওয়া, সঙ্গে নাচ গান আরও কত কি, সব মিলিয়ে পৌষ সংক্রান্তিতে মেতে উঠেছে বাঙালিরা।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। পাকিস্তান আসলে পাস্তুদের হটাতে চাইছে, কারণ তাদের জমি ব্যবহার করে পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালাতে চায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। এভাবেই পাক সরকারকে চ্যালেঞ্জ করলেন এক পাস্তুর নেতা। আন্তর্জাতিক সীমান্ত টপকে 4-6 জঙ্গির ভারত অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। সাম্বা সেক্টরে বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের ডায়েরি ক্যালেন্ডারে গান্ধীর ছবি সরিয়ে প্রধানমন্ত্রীর ছবি বসানোর পক্ষে যুক্তি হাজির করে বিতর্কে জড়ালেন হরিয়ানার বিজেপি সরকারের মন্ত্রী অনিল বিজ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।